আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসলাম, সেটা হচ্ছে সাতোশির বিষয় নিয়ে। সাতোশি কিন্তু গতকাল রাত 12টা পর্যন্ত আমরা অনেকে অপেক্ষা করছি যে সাতোশিটা কখন ফ্রি মাইনিংটা বন্ধ হয়ে যাবে, বা কখন আমাদের এই মাইনিংটা মানে কোর কয়েনটা আমাদের লিস্টিং হবে এবং কোথায় লিস্টিং হবে, এটি সম্পর্কে বিস্তারিত একটু আলোচনা করব। সবাই ধৈর্য ধরে পুরো ভিডিওটাই দেখবেন, তাহলে পরে আপনার মনের ভিতর থেকে অনেক কিছু দূর হয়ে যাবে এবং মনকে অনেক কিছু বুঝে দিতে পারবেন। যারা এখনও আমরা অস্থিতির ভিতরে রয়েছি, শুধুমাত্র তার জন্য এই ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ঠিক আছে, যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন দেয়নি এবং যারা ইনভেস্ট করে ইনকাম করতে চান, তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আমি এখন সরাসরি যাইতেছি সাতোশি অ্যাপসে। তো আমরা এখানে আসার পরে মাইনিং অপশনে চাপ দেব। মাইনিং অপশনে চাপ দেওয়ার পরে এখানে কিন্তু বেশ কিছু কিন্তু আমরা দেখতে পারবো। তো আমাদের যে কোম্পানির যে টার্গেটটা আছে, তো সেইটা সম্পর্কে প্রথমে আমি আলোচনা করব। তো এখানে কিন্তু 25 মিলিয়ন, মানে এখানে কিন্তু মানে 525 মিলিয়ন হইলে কিন্তু এটা কিন্তু ফ্রি মাইনিংটা কিন্তু স্টপ হয়ে যাবে, আর কিন্তু খুব বেশি সময় নেই। তো অল্প 24.28 কিন্তু মিলিয়ন হয়ে গেছে। তো আপনারা কিন্তু অল্প সময়ের ভিতরে কিন্তু আমরা কিন্তু এটা থেকে আর ফ্রিতে মাইনিং করতে পারবো না। এখন হচ্ছে লিস্টিং, কোন সময় লিস্টটা হবে মানে কয়েনটা, এটার অপেক্ষা কিন্তু শুধুমাত্র। তো অনেকেই কিন্তু ভুলভাল বকতিছে ইউটিউবাররা, অনেক ইউটিউবাররা যে স্ক্যাম করবে, এই করবে, সে করবে। আসলে আমরা এতদিন যদি ধৈর্য ধরে থাকতে পারি, এটাতে ধৈর্য ধরে কাজ করতে পারি, তো আর দুই একদিন বা দুই চার দিন আমরা কেন ধৈর্য ধরতে পারবো না, এটাই হচ্ছে আমার কাছে কথা। তো আজে বাজে কথা না বলাটাই সব থেকে বেটার। তো আপনারা সবাই ধৈর্য ধরে থাকুন, অবশ্যই আমরা ভালো একটা ফল পাবো এটা থেকে। তো এটা থেকে কিন্তু টুইটারে আমি দেখলাম যে এটা থেকে এখনও কিন্তু অফিসিয়ালভাবে কোনো কিন্তু নিউজ দেয়নি। তো আমি আপনাদেরকে সেটাও আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন এবং পুরো ভিডিওটা দেখুন। এবং এই ভিডিওতে আমি আর একটা বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই যে আপনারা এখান থেকে একটু নিচে যাবেন, স্ক্রল করে নিচে যাওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা যারা এখন ওয়ালেট সেট করেননি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট অ্যাড্রেস অবশ্যই দিবেন। তো সেটা কীভাবে আপনারা কোন ওয়ালেট দিবেন, অবশ্যই এই ভিডিওটির পরেই কিন্তু আমি সেই ভিডিওটি আপলোড করব। সে আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনার ঠিক সেম সেইভাবেই এখানে আপনার যে ওয়ালেটটা থাকবে, সেই ওয়ালেটের অ্যাড্রেসটা কিন্তু কীভাবে বসিয়ে দেবেন সেই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনার সেই সিস্টেমেই আপনারা ওয়ালেট অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন, তাহলে আপনারা অবশ্যই বিপদমুক্ত থাকবেন। তো এখন দেখা যাক, আমি আপনাদেরকে এখন টুইটারে কিছু সময়ের জন্য টুইটারে নিয়ে যাবো। তো টুইটারে আমি আপনাদেরকে কিছু দেখাবো। তো টুইটারও অনেক ঝামেলা রয়েছে, আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাইতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে সরাসরি কিন্তু এখন টুইটারে চলে যাব। তো আমি কিন্তু অলরেডি কিন্তু টুইটারে কিন্তু চলে আসছি। তো টুইটারে আসার পরে আমি এখানে কিন্তু আপনাদেরকে বেশ কিছু জিনিস কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে আমি একটু নিচে যাইতেছি, যেটা ওরা অফিসিয়ালভাবে যেটা কোর মাইনিং, যেটা অফিসিয়ালভাবে যে অ্যানাউন্সমেন্ট করতেছে এরা, তো সেগুলো সম্পর্কে কিন্তু অবশ্যই আপনাদের কিছু বলতে হবে। তো এখানে আমি আপনাদেরকে এটাই এই পেজটা আমি আপনাদেরকে কপি করব। তো কপি করে সরাসরি যারা বাংলা ইংলিশ বোঝেন না বা তাদের জন্য সুবিধার্থে আমি এটা কপি করে নিচ্ছি। কপি করে আমি বাংলাতে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু এখানে দেখতে পারতেছি, আমি এর আগেও কিন্তু ট্রাই করে আমি নিজে আগে দেখেছি যে আসলে পরিস্থিতিটা কোর মাইনিংয়ের পরিস্থিতিটা কি। তো এখানে কিন্তু আমরা এখানে কিন্তু কোর মাইনিংয়ের ইয়েটা সবাইকে দেখতে পারতেছি যে বাংলায় কিন্তু আমি করলাম ইংলিশটা। তো আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই যে অফিসিয়াল কোর কয়েন এখনও প্রকাশিত হয়নি, মানে এখনও কিন্তু প্রকাশিত হয়নি, সেটা কিন্তু অলরেডি কিন্তু বলে দিয়েছে অফিসিয়াল অফিস থেকে। অন্য কোনো ব্লক চেনের কোর জারি করা হয়নি বা অফিসিয়াল কোর ডাও এর সাথে যুক্ত হয়নি, মানে কোনো কোথাও এখনও যুক্ত করা হয়নি। এবং আপনারা সবাই আপনার আইডিটা নিরাপদে রাখুন, এবং আরও আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই আসবে এমনটা কিন্তু এখানে বলছে। তো আনুষ্ঠানিকভাবে কিন্তু এটা কিন্তু
লিস্টিং করবে, আপনারা কিন্তু এখানে কিন্তু দেখতে পারতেছেন। তো এটা কিন্তু সরাসরি কিন্তু আমি কিন্তু আপনাদেরকে কোরের যে ইয়াটা অফিসিয়াল পেজটা রয়েছে সেই পেজ থেকে কিন্তু আমি আপনাদেরকে কপি করে কিন্তু এটা কিন্তু দেখাইলাম। তো এখানে কিন্তু অনেক কিন্তু ফ্যাক পেজ কিন্তু রয়েছে, তো সেগুলো থেকে নিয়ে কিন্তু কোনো কাজ হবে না। তো আপনারা যাদের টুইটার রয়েছে আপনারা কিন্তু এই যে আপনারা দেখতে পারতেছেন যে এই লোগোটা এবং এই নাম যেটা দেখতে পারবেন সেটাই হচ্ছে অফিসিয়াল অফিসিয়াল। নিচে যে আরও আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু অফিসিয়াল হইতেও পারে নাও হইতে পারে, তবে এটা কিন্তু মানে অনেকই এরকম হয়েছে ভাই, অনেক মানে ফ্যাক আইডি তৈরি করে মানে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফালানোর জন্য এগুলো সব করতেছে কিন্তু। তো এখান থেকে আমি আপনাদেরকে আরও দুটো একটা আমি দেখাইতেছি যে আসলে এটাই হচ্ছে পোস্ট করছে কতক্ষণ আগে, সেটা সময়টা এখানে আমি দেখতে পারতেছি না। তো আমি উপরের দিকে একটু যাব যে আসলে উপরে কিছু অফিসিয়ালভাবে কোর মাইনিংয়ের কিছু লিখছে কি না। তো এখানে আমি উপরে যে ইয়াটা রয়েছে এটার থেকে আমি কিছু আপনাদেরকে কপি করে দেখাবো। তো আসলে এটা কপি হচ্ছে না, উপরেটা কপি হচ্ছে না, তো আমি উপরের আরও কিছু তথ্য আমি আপনাদেরকে দেখাবো, তো আপনারা একটু অপেক্ষা করুন। তো আপনারা কিছু অপেক্ষা করুন একটু সময়। তো আমি এটা এটা দিচ্ছি 8 ঘন্টা আগে, এই পোস্টটা করছি কিন্তু অফিসিয়ালভাবে 8 ঘন্টা আগে। তো 8 ঘন্টা আগে কী বলছে এবং কী বলছে আমরা এটা সম্পর্কে একটু জানবো। তো আমি কিন্তু এটা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে কিন্তু আমি বাংলায় ট্রান্সলেশন করব। তো আপনারা কিন্তু এখানে অবশ্যই নিজেরাই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা অনেকেই সঠিকভাবে অনুমান করছেন যে আমরা শেয়ার করতে পেরে আনন্দিত যে আমাদের আয় আমাদের অডিট সফলভাবে মানে এখনও কিন্তু আনুষ্ঠানিকভাবে যে ইয়েটা করার কথা এখনও কিন্তু করেনি, খুব শীঘ্রই কিন্তু করবে। তো খুব শীঘ্রই কিন্তু আসছে এমন মানে আশ্বাস কিন্তু আমাদেরকে দিচ্ছে। আপনারা কিন্তু এখানেও দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু লিস্টিং করা হয়নি, তো এখনও লিস্টিং হয়নি যতক্ষণ পর্যন্ত না এটা আপনাদের আমি দেখাইতেছি, যতক্ষণ পর্যন্ত না এটা আপনার 25 মিলিয়ন না হইতেছে, 5,000 মানে 525 মিলিয়ন যতক্ষণ পর্যন্ত না হইতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা লিস্টিং করবে না, বা ফ্রি মাইনিংটা কিন্তু আমরা ততক্ষণ পর্যন্ত করতে পারবো, তারপরে কিন্তু আমরা আর কোনো সময় ফ্রি মাইনিংটা কিন্তু করতে পারবো না, আপনারা কিন্তু অবশ্যই অনেকে জানেন। এবং ভিডিওটি শেষ করার আগে আমি জানিয়ে দিচ্ছি আরও, আপনারা যারা খুব চিন্তার ভিতরে রয়েছেন চিন্তা ভাবনা ছেড়ে দিন, আমরা ভালো একটা বেনিফিট এখান থেকে পেতে পারি এমন একটা আশঙ্কা আমাদেরকে এখনও যেহেতু জানিয়ে দিচ্ছে, তো আমরা এটা নিয়েই সন্তুষ্ট থাকি যে একদিন দুই দিন এতদিন যেহেতু আমরা অপেক্ষা করছি আর 2-4 দিন আমরা অপেক্ষা করে দেখি না কী অবস্থাটা দাঁড়ায়। যেহেতু 2-4 দিন লাগবে না আমি একটু এক্সেস বললাম, তো হাতে ধরেই আমি বললাম। তো যারা এখনও ওয়ালেটটা সেট করেনি অবশ্যই ওয়ালেটটা কীভাবে সেট করবেন পরবর্তী ভিডিওতে আমি সেটা বলে দিচ্ছি। তো আপনারা ওয়ালেট যদি সেট না করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু এই যে কোর মাইনিংটা কিন্তু এখান থেকে ট্রান্সফার করতে পারবেন না। তো কোর মাইনিংটা কিন্তু আপনারা ট্রান্সফার করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে এখানে ওয়ালেট অ্যাড্রেস কিন্তু আপনাকে দিতে হবে, এবং কোন ওয়ালেট অ্যাড্রেস অ্যাড্রেসটা কীভাবে দেবেন, ওয়ালেট কীভাবে খুলবেন সেটা নিয়ে একটু যেটা আমি ভিডিও তৈরি অলরেডি করা হইতেছে, তো আপনারা এই ভিডিওটি পরে কিন্তু সেই ভিডিওটি পেয়ে যাবেন। তো ঠিক আছে, এখনকার ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন।